কল্পনার সব টুকরং মিলিয়ে সাজাতে চাই সবাই এই জীবনটা। তারি মাঝে কত কিছু যায় হারিয়ে বাস্তবতার যত নিষ্ঠুরতা। মৃত্যুর আগে আমি তোমাকে সুখী দেখে যেতে চাই। আজ তুমি যাবে না, আমি যখন বলছি যাবে না মানে যাবে না। আর আজ যদি তুমি যাও তাহলে তুমি আমার মরা মুক্তি। অনন্যা, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? এখন এসব শোনার সময় নেই, সবাই আমার জন্য ওয়েট করছে। আমি মোটেও কোনো আজে বাজে কথা বলছি না, আই এম ভেরি সিরিয়াস। আর তুমি যদি চাও আমি সেটা প্রমাণ করে দেখে দেব। আমি আজ দেখতে চাই কে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আমি না তোমার ওই রাজনীতি। অবশ্যই তুমি বড়, কিন্তু ব্যাপারটা এখন না, এখানে কোনো কিন্তু যদি কেন কোনো কিছুই আমি শুনতে চাই। এতদিন তুমি যা যা বলেছো তুমি তাই করেছো, আর আজ আমি যা বলেছি আমি ঠিক তাই করবো। না, এটা জেদ করার সময় না। আমি যদি এখন ক্যাম্পাস ছেড়ে চলে যাই তাহলে আমার দলের জন্য ব্যাপারটা ডিসক্রেডিট। আমার কর্মীরা আমাকে ভুল বুঝবে আর দলের নেতাদের কাছে আমার বিরুদ্ধে একটা নেগেটিভ মেসেজ যাবে। দেখো রাতুল, আমার যেটা বলার আমি সেটা বলে দিয়েছি, এরপর তুমি কী করবে না করবে সেটা অ্যাবসলিউটলি তোমার ব্যাপার। অনন্যা, তুমি অবুঝ হয়েও না, আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ঠিক আছে, আর যদি আমার নিজের ক্ষতি করেও তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে হয় আমি সেটা দেব। হ্যাঁ রবিন, আমাকে একটা জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরা যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করে তোমরা তাহলে ওদের কাউন্টার দেবে, ঠিক আছে? পরে আমি এসে সব ম্যানেজ করব। রাখছি। বিনু, সেজে বুঝি কোথায় বেরোচ্ছিস? ওদিকে কি ঘটেছে জানিস? কি ঘটেছে? তোর বাবার নতুন বউয়ের জ্বর এসছে। তো উনার জ্বর এসেছে তো কি হয়েছে? ওই মহিলা বেঁচে থাকলেও কি বা মরে গেলো আমার কি? তোর কিছু, কারণ তুই যে তার মাথায় আঘাত দিয়েছিস সেই শোকে জ্বর এসছে। তোর বাবা গেছে ডাক্তার ডাকতে। মা শোনো, স্ত্রী অসুস্থ হয়েছে, তার স্বামী তার জন্য ডাক্তার আনতে যাবে, এটাই স্বাভাবিক। তবে তুমি আমাকে নিউজটা শুনিয়েছো, এই জন্য আমি খুবই খুশি হয়েছি। এখন যদি মরে যায় তাহলে তোর খুশি বের হবে, সারা জীবন জেলের খানি টেনে মরতে হবে। মা, তুমি কখনো শুনেছো এরকম সামান্য জ্বরে কেউ মারা যায়? সামান্য জ্বর হলে তো কোনো কথা ছিল না, জ্বর তো হয়েছে তোর দেওয়া ওই আঘাত থেকে। দেখ, মাথা খুব সেন্সিটিভ জায়গা, সামান্য আঘাতেও মানুষের মৃত্যু হতে পারে।
তোর বেলা যে সেরকম হয়নি তার কোনো গ্যারান্টি আছে? মা শোনো, খারাপ মানুষের মৃত্যু এত সহজে হয় না। তুমি নিশ্চিত থাকতে পারো ওই মহিলা এত সহজে মারা যাবে না। আর যদি মরেও যায় ভালোই তো, একটা আপদ বিদায় হলো। তোর কথা শুনে আমার কি মনে হচ্ছে জানিস? না বলো, না বললে জানবো কি করে? মনে হচ্ছে কিছু একটা দিয়ে তোর মাথাটা আমি ফাটিয়ে দেই, এত জ্বালা আমার আর সহ্য হয় না। সেটাই করো মা, পারলে একেবারে মেরে ফেলো। আর কিছু না হোক, নিজের বাবা পর হয়ে যাওয়ার কষ্ট থেকে তো বেঁচে যাবো। ফিনু, এটা তুই কি বলছিস? হ্যাঁ, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? কি নিয়ে বাঁচবো আমি? স্যার, আপনারে দেখেও মনে হয় না আপনি কোনো বড় ভদ্রলোক। আমার সাথে রাগ ব্যবহার এবং ট্যাক্স ফাঁকি দেওয়া বাবদ তোর কাছ থেকে 8 টাকা কেটে রাখলাম। যদি জেলে যেতে না চাস, ভালোয় ভালোয় কেটে পড়, যা। এখনই মেসে যাওয়া কি ঠিক হইব? কালকে রাত্রে বুয়ার মেজাজ যা দেখলাম, সকালের নাস্তা যেহেতু হয় নাই, দুপুরটাও নিশ্চয় হয় নাই। এখন যদি মেসে যাই তাহলে তো হান্নান রান্না করা নিয়ে আমার সাথে তেড়িবেড়ি করতে পারে। তার চেয়ে কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করি, সেটাই ভালো। অতক্ষণে হান্নান রান্না শেষ করে ফেলব। বাদাম, বাদাম, ওই বাদাম। এই, তুমি বাদাম কমা রাখলো কেন? অন্যায় তো কিছু করিনি স্যার। অন্যায় করা নাই মানে? যে কটা মাগনা খেয়েছেন সে কটাই নামায় রাখছি। মাগনা খেলাম মানে? তোর এই কথার মানে কি? অতি সহজ স্যার। অতি সহজ মানে? স্যার, 100 গ্রাম বাদাম বেশি যদি আপনার এই 7-8টা বাদাম ফ্রি দেওয়া লাগে, তাহলে 2 দিনেই আমার ব্যবসা লাটে উঠবে। তোর বাদাম ভালো কি মন্দ সেটা আমাকে টেস্ট করে দেখতে হবে না? তাই বলে 7-8টা বাদাম, একটা বাদামের দাম কত জানেন? 25 গ্রাম বাদাম খেয়ে টেস্ট করে দেখিনি যে এটাই তোর ভাগ্য, আমি কে জানিস? স্যার, আপনারে দেখেও মনে হয় না আপনি কোনো বড় ভদ্রলোক। কি বললি? আমি অভদ্র? তোর এত বড় সাহস? ভদ্র মানুষ ফ্রিতে বাদাম খায় না। কি, 2 পয়সার বাদাম আলা হয়ে তুই আমাকে ভদ্রতা শিখাস? তুই জানিস না আমি কে? আমি ট্যাক্সের লোক। আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দেখছি সব বাদামওয়ালা ঠিক মতো বিক্রি করছে কিনা, এবং বিক্রি করে ট্যাক্স দিচ্ছি। স্যার, ট্যাক্স কি? ট্যাক্স হলো তুই যে বাদাম বিক্রি করছিস, বিক্রি করে লাভ করছিস, এই লাভের অংশ সরকারকে দেয়া। স্যার, আমরা যা রোজগার করি তা দিয়ে তো পেটের ভাতেই হয় না, ট্যাক্স দিলে আমরা বাঁচুম কেমনে? পুলিশ এসে পাছার ভেতর 2-4 ঘা লাগালে তখন বুঝবি ট্যাক্স কাকে বলে। এখন তো আমি 7-8টা বাদাম খেয়েছি, বাদাম খেয়ে তোর ট্যাক্স নিয়েছি, তখন আমার পকেটে 7-8 হাজার টাকা গুঁজে দিলেও তুই রেহাই পাবি না। কি ব্যাপার? পিচ্ছি হান্নান আমার ফোন দিল, নিশ্চয়ই সে আমার রান্নার কথা কইব। কেমন হয়ে গেল এই ফোন রিসিভ করা যাবে? স্যার, বাদাম নান, টাকা।
কি বললে? আমাদের গুলিতে ওদের দুজন আহত হয়েছে, একজনের অবস্থা খুবই খারাপ। ও মাই গড! আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আমরা সাবধানে থাকবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি। তুমি কি আমার সাথে একটু ভালো করে কথা বলবে না? ঠিক আছে, আমি স্বীকার করছি তোমার দলের সাথে তোমাকে মিছিল করতে না যেতে দেওয়াটা আমার জীবনের অনেক বড় অন্যায় হচ্ছে। এটা আমার একেবারেই করতে দেওয়া উচিত হয়। এই যে হাত জোর করে ক্ষমা চাচ্ছে, প্লিজ আমাকে মাফ। আর যদি পারেন তাহলে এক্ষুনি যান আপনার দলের মিছিলে গিয়ে যোগ। আমি কৃতার্থ হব, আর কখনো এমন অন্যায় আমি করবো না। এই যে কান ধরলাম, এখন হয়েছে? অরণ্য, এবার কিন্তু তুমি বেশি বেশি বলছো। আমি বেশি বেশি বলছি? আর তুমি যে বেশি বেশি করছো সেটা কিছু না। তোমার ভাবখানা এমন যেন একমাত্র তুমিই আছো যে সিরিয়াসলি ছাত্র রাজনীতি করে। তুমি ছাড়া তোমার দলে আর কেউ নেই। তুমি ছাড়া তোমার দল এক পাও চলতে পারে না। তুমি যদি আজ না থাকো তাহলে কালকে তোমার দল তাদের কার্যক্রম সব গুটিয়ে ফেলে ইতিহাসের পাতায় নাম লিখাবে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকম। মোটেও না, তুমি খুবই ভুল জানো। তোমার মতো ছোটখাটো নেতা তোমার দলে আছে কি নেই সেটাতে তোমার দলের কিছুই যায় আসে না। আর যদি আমার কথা বিশ্বাস না হয় না, যদি কোনোদিন পুলিশের হাতে ধরা পড়ো তখন তুমি দেখতে পাবে তোমার কোন নেতা তোমার কত খোঁজ রাখবে, সেটা আমিও দেখতে চাই। তুমি কেন বোঝো না তোমার মতো ছোটখাটো নেতাদের মাথার উপর কাঁঠাল রেখে বড় বড় নেতারা কত স্বার্থ সিদ্ধি করে? অনন্যা, তোমার সব কথাই ঠিক, কিন্তু এই বিষয়ে আমি তোমার সঙ্গে আর একটি কথাও বলতে চাইছি না। তুমি কী করে বলবে? এ বিষয়ে তো আর কোনো কিছু বলার নেই, বলার থাকলে না তুমি বলবে। আমি আচ্ছা, মানুষ তো দেখে দেখে শেখে না, তুমি কি কোনোদিন শিখবে না? ভেবেছিলাম তোমার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, সেটা বোধহয় আর সম্ভব হচ্ছে না। যাও, চলে যেতে চাইলে যাও, কে আটকে রেখেছে তোমাকে? তাই যাব। হ্যাঁ বলো। কি বললে? আমাদের গুলিতে ওদের দুজন আহত হয়েছে, একজনের অবস্থা খুবই খারাপ। ও মাই গড! আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আমরা সাবধানে থাকবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি। কি ভাবছো এখন? কোথায় গিয়ে গা ঢাকা দিবে? কই, আশেপাশে কোনো বড় নেতা তো দিচ্ছি না, কে সাহায্য করবে একটু শুনি। রাতুল, এসব বন্ধ করো। ছাত্র রাজনীতির নামে মানুষ মারার খেলা এটা হতে পারে না, ছাত্রদের কাজ এটা না। কোথায় যাচ্ছ তুমি, আমাকে বলে তো যাও। ওদিকে আজ আবার কি হয়েছে জানো? কোন দিকে বাবা? রাতুলদের কলেজে কি হয়েছে? গোলাগুলি হয়েছে, দুটি ছাত্র গুলি খেয়েছে, তাদের অবস্থা খুব খারাপ। একটু ফোন করো। জি করছি। ওই দুজনের মধ্যে ওয়াপার আছে নাকি? কপালে রাগার থেকে জ্বর এসেছে। আমি কোনো টেনশন করি না, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতন খাওয়ালে জ্বর চলে যাবে। আজকের মধ্যেই জ্বরটা গেলে ভালো হয় ডাক্তার সাহেব। এতটুকু সুর দিয়ে বলা যায় না, আশা করছি আজকের মধ্যে জ্বর ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। নিন, ওষুধগুলো কিনে নেবেন। Come on!
আজ আবার কি হয়েছে জানো? কোন দিকে বাবা? রাতুলদের কলেজে কি হচ্ছে? গোলাগুলি হয়েছে। ও দুটি ছাত্র গুলি খেয়েছে, তাদের অবস্থা খুব খারাপ। একটু ফোন করো। জি করছি। ওই দুজনের মধ্যে ও আবার আছে নাকি? কি ফোন খোলা না বন্ধ? বন্ধ বাবা? হ্যাঁ বন্ধই তো রাখবে, না হলে আমরা চিন্তা করবো কি করে? কতবার বললাম আরেকটা নাম্বার নিতে, যেটা আর কারো কাছে না থাক আমাদের কাছে রাখতে, যেন প্রয়োজনে কল দিতে পারি। কি শুনে কার কথা ভাবো তো? এই ছেলেটা যদি এই শহরে না থাকতো তাহলে আমাদের এই চিন্তার দায় ছিল? এখন যদি কিছু একটা হয়ে যায়, ওর মা বলবে না ছেলেটা আপনাদের কাছে ছিল, আপনারা দেখে রাখতে পারলেন না, তখন কি বলবে? বাবা থাক, দুশ্চিন্তা করেন না, আমি দেখি আর কারোর কাছে ওর খবর পাওয়া যায় কিনা। আমি জানাচ্ছি আপনাকে। আচ্ছা দেখো, চেষ্টা করে দেখো। করে স্বপ্ন বোনার খেলায় তবু স্বপ্ন দেখে নতুন করে জীবন।